কথা স্মরণ করেন যেদিন জমিনের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যাবে যেদিন জমিনের মধ্যে পাটল সৃষ্টি হয়ে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনের মধ্যে যখন পাটল সৃষ্টি হয়ে যাবে পাটি থাকবে জিলজালাহা পাটার মতো পাটবে নবী শুধু তা না ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এই জমিনের ভিতরে কিছু আছে সব বের হয়ে যাবে মানুষগুলো বলবে وقال الانسان ما لغا মানুষগুলো বলবে আজকে জমিনের কি হয়ে গেল এই জমিনের ভিতরে যা কিছু আছে স্বর্ণ রূপা মণি মুক্তা যা কিছু আছে মূল্যবান জিনিসগুলো জমিনের ভিতর থেকে বের হয়ে যাবে এই অবস্থা দেখার পরে মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে وقال الانسان ما لغا আজকে জমিনের এই অবস্থা কেন জমিনের ভিতর থেকে সব কিছু যেন বের হয়ে যায় ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেইদিন জমিন মুহাদ্দিস হয়ে যাবে জমিন কথা বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দাটা আমার এই জায়গার মধ্যে দাঁড়ায় না ফরমানি করেছে আল্লাহ তুমি তাকে ধরো আল্লাহ ওই লোকটা এই জায়গার মধ্যে বসে বসে না ফরমানি করেছে প্রভু গো তুমি ওই বান্দাকে ধরো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে না দ্বিতীয়বার আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয়বার কোনো জবাব আসে না তৃতীয়বার যখন আবার সালাম করলেন সঙ্গে সঙ্গে ইসরাফিল সালামের জবাব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ নবী আবার প্রশ্ন করলেন ও ইসরাফিল তোমাকে প্রথমবার দ্বিতীয়বার সালাম দিলাম তুমি সালামের জবাব দিলা না তৃতীয়বার সালাম দেওয়ার পরে তুমি সালামের জবাব দিলা বুঝতে পারলাম না ইসরাফিল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী এই যে আমার মধ্যে সিংহাদারন মুখের মধ্যে সিংহাদারন করা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ যেদিন অর্ডার করবেন সঙ্গে সঙ্গে ফু দিয়া দিব কিন্তু আপনার সালামের জবাব দিতে পারলাম না কেন জানেন নি যদি আপনার সাথে আমি কথাবার্তায় লিপ্ত হয়ে যাই এই কথাবার্তার মধ্যখানে যদি আল্লাহ আমাকে হুকুম করে ও ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়া দাও আমি সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফু দিতে পারবো না আল্লাহর সাথে যদি আমার বেয়াদবি হয়ে যায় এই জন্য প্রথমবার দ্বিতীয়বার আমি সালামের জবাব দিতে পারলাম না আপনি যখন আবার তৃতীয়বার সালামটা দিয়ে দিলেন আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আল্লাহ আপনার হাবিব আমাকে সালাম দেয় আমি সালামের জবাব নিতে পারি না আল্লাহ যদি অনুমতি দেন তাহলে আমি সালামের জবাব দিয়ে দিব আল্লাহ যখন আমাকে অর্ডার দিলেন সঙ্গে সঙ্গে নবী আপনি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সালামের জবাব দিয়ে দিছি নবী আমার বলেন ও ইসরাফিল বন্ধু বন্ধুর বাড়িতে আসলে হঠাৎ করে কেউ ঘর ভেঙে দেয় না আমি যেহেতু আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসমানে চলে আসলাম আল্লাহ এই মুহূর্তে আসমান ধ্বংস করে দিবেন না তোমাকে সিংহার মধ্যে ফু দেওয়ার কথা বলবেন না যেহেতু আমি আমার বন্ধু আল্লাহর সাথে দেখা করার জন্য আসলাম আল্লাহ আমাকে দাওয়াত করে নিয়ে আসছে
অতএব এই আসমান আল্লাহ এই মুহূর্তে ধ্বংস করে দিবেন না আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে একজন সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী সূরটা কি নবী বললেন সূর হইল সিংহাস নবী যখন সিংহাসনের কথা বললেন সাহাবী আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ এই সিংহাসনটা কত বড় কত বড় নবী বলেন আমার সাহাবী এই সাত আসমান সাত জমিন যত বড় সিংহা এর চাইতে আরো বড় আরো জোরে বলে সাত আসমান সাত জমিন কত বড় এই সাত আসমান সাত জমিন যত বড় সিংহা এর চাইতে আরো বড় তাহলে সিংহা যদি এত বড় হয় ফেরেশতা কত বড় সুবহানাল্লাহ জোরে বলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবে এই সিংহার ভেতর দিয়ে সাত আসমান সাত জমিন যদি ভিতরে দিয়ে দেওয়া হয় এই সিংহার কোনো দিকে স্পর্শ করবে না অটোমেটিক বের হয়ে যাবে নবীজি বলেন এই সিংহার মধ্যে ছিদ্র দেওয়া আছে আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল আবার চলে গেছে এখন আমরা যারা আছি আমরাও চলে যাব কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়াতে আসবে প্রত্যেকের নামে এক একটা ছিদ্র করা আছে সুবহানাল্লাহ এই সিংহা এত বড় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আমার আল্লাহ দায়িত্ব দিয়া রাখছেন ও ইসরাফিল আমি আল্লাহ যখন অর্ডার করব তুমি সিংহার মধ্যে ফু দিয়ে দিবা আল্লাহু আকবার এই সিংহাটা এই যে আমার সামনে মাইক আছে আমি কথা বলতে আমার সুবিধা হয় যদি মাইকটা ভালো হয় যদি এই মাইকটা এত বড় হয় তাহলে আমি কথা বলতে সুবিধা হবে না মাইক যদি বড় হয় আমি যদি ছোট হয় কথা বলা সুবিধা হবে না এই যে মাইক আমার মুখ দেখে মাইকটা ছোট আমার কথা বের হওয়া মাত্রই এই মাইকটা রিসিভ করতে পারে ঠিক তেমনি ভাবে আমার সামনে মাইকটা যেমন আমার জন্য সহজ সুবিধা কথা বলতে সুবিধা ফু দিতে সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে যে সিংহাসনটা রেখে দিয়েছেন এই সিংহাসনটাও আমাদের মতো এই মাইকের মতো ওনার কাছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বড় ফেরেশতা এই পৃথিবীকে যদি আমরা চার ভাগে ভাগ করি এক ভাগ মাটি তিন ভাগ পানি ওই তিন ভাগ পানি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথার মধ্যে দেওয়া হয় এক ফোঁটা পানি মাথা থেকে গড়ায়া পড়বে না তাহলে আপনারা একটু অনুভব করতে পারছেন মাথাটা কত বড় মাথা যদি এত বড় হয় উনার দেহটা বডিটা কত বড় এই জন্য আমার ভাইরা বুঝানোর জন্য বলছিলাম সিংহার মধ্যে কে ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহার মধ্যে ফু দিবেন দুই নম্বর কইল কখন ফু দেওয়া হবে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন খুতবার শুরুতে যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম নবী বলেন লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ এই জমিনে যতদিন পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা তাকবে এই দুনিয়াটা ধ্বংস হবে না আসমান ধ্বংস হবে না পর্বতমালা ধ্বংস হবে না জমিন ধ্বংস হবে না পাহাড় পর্বত কোনো কিছুই ধ্বংস হবে না এই সমুদ্রের মধ্যে আগুন বের হবে না কিন্তু আমার ভাই যেদিন একজন ইমানদার
এই জমিনে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে না আল্লাহ আল্লাহ বললে ওয়ালা যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা যদি একজন মানুষও না থাকে এই পৃথিবীর জমিনে যদি পাপাচারে মানুষগুলি লিপ্ত হয়ে যায় সকলে যখন গুনার কাজে লিপ্ত হয়ে যাবে সকলে পাপিষ্ট হয়ে যাবে তখনই আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন কারণ পাপিষ্টদের উপরে কিয়ামত সংগঠিত হবে এই জন্য বায়রামার নবী বলেন ইমানদারের এত দাম ইমানদারের এত সম্মান ইমানদারের এত মর্যাদা একজন ইমানদার আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দাগুনি আমি আল্লাহকে জিকির করবে আমি আল্লাহ তাকে জিকির করব فاذكروني أذكركم واشكروني ولا تكفرون الله رب العالمين বলেন ইমানদাররা যদি আমি আল্লাহকে শরণ করতে পারে আমি আল্লাহ ইমানদারদেরকে শরণ করব আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা শরণ করব কাকে আর জোরে বলেন আল্লাহর নাম বললে কি আপনাদের ভয় হয় কাকে আর জোরে বলেন কাকে আল্লাহকে সব সময় শরণ করতে হবে এই জন্য আমার ভাই এই দুনিয়াতে তখনই কিয়ামত হবে যখন পাপাচারে মানুষগুলি লিপ্ত হয়ে যাবে গুনাহগারদের উপরে কিয়ামত সংগঠিত হবে তিন নম্বর পয়েন্ট বলতেছিলাম যখন সিংহের মধ্যে আওয়াজ দেওয়া হবে এই সিংহের মধ্যে আওয়াজ দেওয়ার পরে তখনকার সময়ে মানুষের অবস্থাটা কি হবে الله رب العالمين بلن القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله رب العالمين بلن القارعة ما القارعة بكل আওয়াজ ওয়ামা আদরাকা মাল কারিআ নবী আপনি কি জানেন এই বিকট আওয়াজটা কি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস যেদিন এই বিকট আওয়াজটা দেওয়া হবে তখন মানুষের অবস্থা এমন হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে আপনাদের এই এলাকার মধ্যে দেখবেন অনেক সময় পাখি বাসা বানায় ওই বাসার মধ্যে যদি আপনি হঠাৎ করে আঘাত করেন ওই পাখিদের ভিতরেও মা বাবা আছে না নাই ওই পাখিদের ভিতরেও মা বাবা আছে ওই মা বাবা পাখির বাসার মধ্যে যখন আপনি আঘাত করবেন ওই পাখিগুলি দিশারা হয়ে যায় কোন দিকে উড়ে কিছুই বলতে পারে না বাচ্চার খবরও বলতে পারে না নিজের জান নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত যেদিন সিংহের মধ্যে ফু দেওয়া হবে সিংহের মধ্যে ফু দেওয়ার পরে মানুষগুলি বিক্ষিপ্ত প্রতঙ্গের ন্যায় হয়ে যাবে মানুষগুলি দিশারা হয়ে যাবে মানুষগুলি মাতালের মতো হয়ে যাবে আল্লাহু আকবার দেখবেন এই যে রাস্তাঘাটে যখন গাড়ি ঘোড়া চলাফেরা করে হঠাৎ করে যদি চাক্কা ব্রাস্ট হয়ে যায় এই চাক্কা ব্রাস্ট হওয়ার সময় একটা আওয়াজ দেয় কি দেয় না হঠাৎ করে যদি আসমান থেকে বজ্রপাত হয় এই বজ্রপাতের আওয়াজ বার বার যদি পড়তে থাকে মানুষ সহ্য করতে পারে না এই বজ্রপাতের আওয়াজ যদি বারবার একের পর এক যদি বজ্রপাত হয়
একের পর এক যদি টাড়া পড়ে মানুষের কানের মধ্যে আর সহ্য হয় না সহ্য খারাপ হয়ে যায় মানুষ ধৈর্য খারাপ হয়ে যায় একের পর এক এই বিকট আওয়াজ আর সহ্য হয় না দুই তিন বছর আগে দেখেন নাই এক মিনিটের ভিতরই দুই তিনটা বজ্রপাত হয়েছে এমন একটা অবস্থা ভয়ঙ্কর শব্দ এই শব্দই যদি আমরা সহ্য করতে না পারি তাহলে সিংহের মধ্যে যখন ফু দেওয়া হবে এটা তো ভয়ঙ্কর অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে ইসরাফিল সিংহের মধ্যে ফু দিয়ে দাও আল্লাহ যখন ওয়াদা দিবেন প্রথম নম্বর উনি সিংহের মধ্যে ফু দিবেন সিংহের মধ্যে ফু দেওয়ার পরে এমন একটা অবস্থা হবে মানুষগুলি দিশারা হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে শুধু তা না এই আসমানের অবস্থা কি হবে চন্দ্র সূর্যের অবস্থা কি হবে এই পর্বতমালার অবস্থা কি হবে এই জমিনের কি হবে যে জমিনে আমরা বসা আছি এই জমিনের অবস্থাটা কি হবে সমুদ্রের অবস্থা কি হবে এক একটা বিষয় আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার আমার ভাইরা আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে মানুষগুলি দিশারা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার ভিতরে অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায়া দিয়েছে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله رب العالمين يا أيها الناس اتقوا ربكم يا من سرى আমি আল্লাহকে ভয় করো আর ওই দিনের কথা স্মরণ করো ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম যেদিন জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে জমিনটা এমন ভাবে নড়াচড়া করবে যখন জালজালা সৃষ্টি হয়ে যাবে এই জালজালা বড় ভয়ঙ্কর হবে জমিন যখন কাঁপতে থাকবে মানুষগুলি দিশারা হয়ে যাবে মানুষগুলি সহ্য করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনা تزغل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها الله رب العالمين بولين شنگر مدد فو দেওয়ার পরে তখনকার সময়ে যে সমস্ত মহিলারা থাকবে তাদের কুলের মধ্যে যে সমস্ত দুধের বাচ্চাগুনি থাকবে এই দুধের বাচ্চার কথা মা ভুলে যাবে এবং ভয়ঙ্কর শব্দ হবে এই বিকট আওয়াজ আস্তে আস্তে করে চতুর্দিকে যখন বাড়তে থাকবে এই সিংহের আওয়াজ যখন আস্তে আস্তে বাড়তে থাকবে মহিলাদের অবস্থাটা এমন হবে তাদের কুলের মধ্যে দুধের বাচ্চা থাকবে এই বাচ্চার কথা মা ভুলে যাবে শুধু তা না যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে ওই সমস্ত মহিলাদের গর্ভপাত হয়ে যাবে মহিলারা টেরও পাবে না এমন একটা অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি দেখবেন ওই দিন মানুষগুলি মাতালের মতো হয়ে যাবে ওয়া মা হুম বিসুকারা নবী গো আসলে ওরা মাতাল নয় ولكن عذاب الله شديد এটা আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব ভয়ঙ্কর শাস্তি ঠিক কি না এটা আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর একটা অবস্থা হবে তখন এই মানুষগুলি কেমনে সহ্য করবে দেখেন মহিলাদের অবস্থা যদি এমন হয় বাচ্চার কথা যদি মা ভুলে যায় তাহলে কি মনে করেন এই আওয়াজটা মানুষ সহ্য করতে পারবে কথা বলেন সহজ হবে না কঠিন হবে কঠিন আজকাল দেখছেননি কোন মা তার সন্তানকে ফেলে চলে যায় সন্তানের জন্য মা কলিজা দেয়া দেয় সন্তানের জন্য বাবা কলিজা দেয়া দেয় দিন রাত ২৪ ঘন্টা সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন
কিন্তু এই সিংগার আওয়াজ দেওয়ার পরে মা তার সন্তানের কথা ভুলে যাবে বাবা তার সন্তানের কথা ভুলে যাবে মানুষগুলি এমন অবস্থা হবে দিশাহারা হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে মাতালের মতো হয়ে যাবে খেলায়া দোলায়া আটবে হ্যাঁ তাফসীর কিতাবের ভিতরে লেখে মানুষ এমন মাতাল হবে খেলায়া দোলায়া হাঁটবে কিছুই বলতে পারবে না দেখেন নাই যে মানুষ যারা মদ পান করে এই সমস্ত মানুষের মাথা কিন্তু ঠিক থাকে না কথা বলেন ঠিক কি না মাথা কি ঠিক থাকে মাথা ঠিক থাকে না মাতাল হয়ে যায় সে কি করে না করে সে নিজেই বুঝতে পারে না ঠিক তেমনি ভাবে মানুষের এই অবস্থা হবে এই বিকট আওয়াজ শোনার পরে মানুষগুলি আর সহ্য করতে পারবে না শুধু তাই না আমার ভাই লক্ষ্য করে দেখুন এই সিংহার আওয়াজ দেওয়ার পরে আসমানের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আসমানটা ফেটে যাবে ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমান ফেটে যাবে নক্ষত্রগুলি জমিনের মধ্যে জোরে জোরে পড়বে আসমান যখন ফেটে যাবে নক্ষত্রগুলি যখন জোরে জোরে পড়বে এই নক্ষত্রগুলি যখন জমিনের মধ্যে পড়বে বিকট আওয়াজ হবে এই চন্দ্র আর সূর্য আজকে মানুষ যে চন্দ্র থেকে মানুষ ফায়দা হাসিল করে সূর্য থেকে মানুষ ফায়দা হাসিল করে এই সূর্য সিংহার মধ্যে ফু দেওয়ার পরে সূর্য থেকে কোনো আলো বের হবে না আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে সূর্যকে খাদেম বানায়া দিয়েছে এই সূর্য থেকে মানুষ ফায়দা হাসিল করে কিন্তু সিংহের মধ্যে ফু দেওয়ার পরে এই সূর্য থেকে কোনো আলো বের হবে না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের জন্য নির্ধারিত সময়ে সূর্য কিন্তু উঠে নির্ধারিত সময়ে আবার সূর্যটা ডুবে যায় কার হুকুমে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم الله رب العالمين بولين يا مانوس আজকে সূর্য থেকে তোমরা ফায়দা হাসিল করো আমি আল্লাহর হুকুমে সূর্য ওঠে আমি আল্লাহর হুকুমে আবার সূর্যটা ডুবে এই সূর্য থেকে তোমরা ফায়দা হাসিল করো কিন্তু শুনো যখন বিকট আওয়াজ দেওয়া হবে এই সূর্য থেকে কোনো আলো বের হবে না এই সূর্যটা মলিন হয়ে যাবে ইদাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুম কাদারাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সূর্য আছে এই সূর্যটা মলিন হয়ে যাবে এই সূর্য থেকে কোনো আলো বের হবে না নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে এই যে চন্দ্র আছে এই চন্দ্রটাও মলিন হয়ে যাবে চন্দ্র আর সূর্য যখন এক হয়ে যাবে তখন মানুষগুলি বলবে আজকে কি হইল রে ওইদিকে আসমান ফেটে যায় ওইদিকে সূর্য থেকে আলো বের হয় না চন্দ্র সূর্য থেকে আলো বের হয় না নক্ষত্র থেকে আলো বের হয় না আজকে কি হইল মানুষ এমনিতি মাতালের মতো হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্র আর সূর্য এমন ভাবে হয়ে যাবে মানুষের চক্ষুগুলি চমকে উঠবে ফাইজা বাদিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষের চক্ষুগুলি চমকে উঠবে আজকে কি হইল রে চন্দ্র আর সূর্য উভয়টা যেন এক হয়ে গেছে চন্দ্র আর সূর্য যখন এক হয়ে যাবে যখন ধাক্কা লাগবে বিকট আওয়াজ হবে সুলতানাত এই যে আসমান ফেটে যাবে চন্দ্র সূর্য যা কিছু আছে সব মলিন হয়ে যাবে আল্লাহু আকবার কোনো আলো বের হবে না শুধু তা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা কি জানো সেই দিন পাহাড়ের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুস আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে পর্বতমালা যে পাহাড় দিয়া
আমার আল্লাহ জমিনকে ফেরেক মেরে দিয়েছে আজকে জমিন নড়াচড়া করতে পারে না এই পাহাড় দিয়া আমার আল্লাহ জমিনকে ফেরেক মেরে দিয়েছে যার কারণে জমিন নড়াচড়া করতে পারে না জমিনটা চুল পরিমাণ মরতে পারে না কিন্তু মাঝে মধ্যে দেখবেন আল্লাহ মানুষদেরকে একটু সদা করার জন্য মাঝে মধ্যে দেখবেন ভূমিকম্প হয়নি আল্লাহ বুঝাইতে চায় এ মানুষ মনে করেন আমি আল্লাহ কিছুই জানি না কিছুই বুঝি না তোমাদেরকে একটু শরণ করায়া দেই যে জমিন যে নাড়াইতে পারি ক্ষমতা আমি আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই হ্যাঁ আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে ধাক্কা দেয় পরীক্ষা করে দেখি ইমানদারগুলি সজাগ না ঘুমে হ্যাঁ তে এই অবস্থা যদি মাঝে মধ্যে ভূমিকম্প হয় 2 3 মিনিট যদি থাকে কি মনে করেন পাঁচতলা বিল্ডিং এর মধ্যে মানুষ কি থাকতে পারে দৌড়ায়া নামে কেন যদি বিল্ডিং ভাঙে যদি মাথার মধ্যে পড়ে আল্লাহ ইকানি শেষ ডায়ালিসিস হুগা এইজন্য এই বিল্ডিং থেকে কোন সময় বের হওয়া যায় একটা হ্যাঁ আওয়াজ দেয় সকলে বাইরে ভূমিকম্প সৃষ্টি হয়েছে গা হ্যাঁ জমিনের মধ্যে নড়াচড়া সৃষ্টি হইছে এখন আর এখানে থাকার কোনো সুযোগ নাই তখন এই বিল্ডিং থেকে যে বাইরেবেন কোন জায়গা যাইবেন হ্যাঁ জমিনই থাকতেইব জমিনই তো নড়াচড়া করে এই যে জমিন নড়াচড়া করে এই জমিনের মধ্যে আপনি দাঁড়ায় থাকতে পারবেন ওয়া তাকুনুল জিবানু কালাইনিল বলেন এই যে পাহাড়গুলি আছে এই পাহাড়গুলি দুলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে দুলা যেভাবে উড়ে তুলা যেভাবে উড়ে ওইভাবে পাহাড়গুলি উঠতে থাকবে আমার ভাই কি মনে করেন এই পাহাড়গুলি যদি দুলি দুলা যেভাবে বাতাস পাইলে উড়াউড়ি করে আপনারা দেখেন নাই শিমুল গাছের শিমুল যে তুলা আছে না তুলা বাতাস যেদিকে হয় তুলা যদি ছেড়ে দেন বাতাস যত উপরে উঠে তুলাও তত উপরে উঠে শুধু তা না দেখবেন ছোট ছোট বাচ্চাগুলি গুড়ি উড়ায় উড়ায় কি উড়ায় না যেদিকে বাতাস পায় ওই দিকে চারে চারার পরে শুধু উপরেই উঠতে থাকে উপরে উঠতে থাকে ঠিক কিনা জোরে বলেন তো এই যে পাহাড়গুলি আছে এই দলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে তুলা যেমনে উড়ে দুলাবালি যেমনে উড়ে পাহাড়গুলি উঠতে থাকবে কি মনে করেন এই পাহাড়গুলি যদি উঠতে থাকে জমিনকে হ্যাঁ যে আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন এই জমিন তো তখন কোলামেলা থাকবে এই জমিনের অবস্থা কি হবে আল্লাহু আকবার বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়াকালাল ইনসানু মালাহা যদি পাহাড়গুলি উঠতে থাকে জমিনের অবস্থা কি হবে এই জন্য আমার ভাইয়ারা লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযকুর ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ পাক বলেন ও নবী সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন জমিনের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যাবে যেই দিন জমিনের মধ্যে পাটল সৃষ্টি হয়ে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিনের মধ্যে যখন পাটল সৃষ্টি হয়ে যাবে পাটি থাকবে জিলজালাহা পাটার মতো পাটবে গো নবী শুধু তা না ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এই জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাবে মানুষগুলি বলবে
মালিক وقال الانسان ما لغا মানুষ গুনি বলবে আজকে জমিনের কি হয়ে গেল এই জমিনের ভিতরে যা কিছু আছে স্বর্ণ রূপা মণি মুক্তা যা কিছু আছে মূল্যবান জিনিস গুনি জমিনের ভিতর থেকে বের হয়ে যাবে এই অবস্থা দেখার পরে মানুষ গুনি আশ্চর্য হয়ে যাবে আর বলতে থাকবে وقال الانسان ما لغا আজকে জমিনের এই অবস্থা কেন জমিনের ভিতর থেকে সব কিছু যেন বের হয়ে যায় ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিন মুহাদ্দিস হয়ে যাবে জমিন কথা বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দাটা আমার এই জায়গার মধ্যে দাঁড়ায় না বর্মানি করেছে আল্লাহ তুমি তাকে ধরো আল্লাহ ওই লোকটা এই জায়গার মধ্যে বসে বসে না বর্মানি করেছে প্রভু গো তুমি ওই বান্দাকে ধরো শুধু তারা এও ভাই ওই যে আমাদের হাত আছে ওই যে পা আছে ওই যে অঙ্গ প্রত্যঙ্গ গুণী আছে এই অঙ্গ প্রত্যঙ্গ গুণী এইগুলিও কিন্তু আমাদের বন্ধু না আমাদের দুশ্মন কথা বলেন না কেন এই যে হাত আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিবেন দুইটা পা দিবেন এই যে চক্ষু দিলেন এই যে কান দিলেন এটা কিন্তু আল্লাহর নিয়ামত এই নিয়ামতটা যদি সঠিক কাজে ব্যয় করতে না পারেন এই হাত আপনার আমার দুশমন হয়ে যাবে পা আপনার আমার দুশমন হয়ে যাবে এটাও তো আমার মুখের কথা না এটা আমার ব্যক্তিগত বানানো কোনো কথা না আল্লাহ তো সূরা ইয়াসিনের ভিতরে জানাইয়া দিয়েছে আল ইয়াউমা নাখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আওয়াজ করে বলেন আর কো মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কথা আওয়াজ আলে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই হাত আল্লাহু আকবার আল্লাহ যখন দুইটা টুটের মধ্যে ফেরেক মেরে দেবে তখন আপনি আর কথা বলতে পারবেন না আপনার কথা বন্ধ হয়ে যাবে তখন এই হাতের জবান খুলে যাবে ওই পায়ের জবান খুলে যাবে কানের জবান খুলে যাবে চক্ষুর জবান খুলে যাবে এমন একটা অবস্থা হবে ওই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ আমার ওই হাত দিয়া এই লোকটা নাফরমানি করেছে অন্যের মাল চুরি করেছে আল্লাহ আমার ওই হাত দিয়া ওই বান্দাটা নাফরমানি করছে আল্লাহ তুমি তাকে ধরো শুধু তা না ওই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা বলবে আল্লাহ আমার ওই পা দিয়া হেঁটে হেঁটে গুনার কাজে গেছে তাফসির মাহফিলে আসে নাই দিনে কাজে আসে নাই যেখানে গেলে তার সম্মান বৃদ্ধি হবে যেখানে গেলে দুনিয়া বিলাপ হবে যেখানে গেলে মানুষ ফুলের মালা দিয়া বরণ করবে ওই জায়গার মধ্যে গেছে শুধুমাত্র ফুলের মালা পাওয়ার জন্য ফুটবল খেলার মধ্যে প্রধান অতিথি দিছে সেখানে গেলে ফুলের মালা পাবে দুনিয়ার সম্মান পাইবে গুনার কাছে গেলে যাত্রা গানে দাওয়াত দিছে ওয়াজ মাহফিলের জন্য যদি 500 টাকা চাওয়া হয় তার কাছে টাকা থাকে না যাত্রা গানের জন্য যদি বলা হয় ও মেম্বার সাহেব ও চেয়ারম্যান সাহেব ও এমপি সাহেব আপনি 50,000 টাকা দিবেন এমনিতে এমপি আর মন্ত্রী বলে 50,000 কেন আরো 10,000 টাকা বেশি নিবা চেয়ারটা সবার আগে আমারে দিবা কথা বলেন না কেন চেয়ার আমারে আগে বসায় দিবা যাতে আমি সব দেখতাম পারি যা আছে সব আমার জন্য হালাল কি মনে করে এমন কিছু আছে না হ্যাঁ সিয়ার পাওয়ার লাগিয়া সব শেষ করে দেয় ঠিক কিনা জোরে বলে ফুলের মালা দুনিয়ার সম্মান পাইতো এই জন্য 50,000 জায়গা আরো 10,000 বেশি দে চেয়ার যদি সামনে দে সব কিছু দেখতে পারবে চেয়ারম্যান সাহেব সামনে বসা এমপি সাহেব সামনে বসা সম্মান তো বাবা কম না কিন্তু তোমার এই হাত তোমার এই পা তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন যে তোমার বিরুদ্ধে চলে যাবে তখন তুমি কি বলবা তখন তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা এই জন্য আমার ভাই যে কথা বলতেছিলাম এই পর্বতমালা গুলি
রাগ কইরেন না বাবা আমি কিন্তু এখানে একটু বুঝাইতে গিয়া বুঝাইলাম আজি যে আচ্ছা এখন আর সময় নষ্ট করে লাভ নাই কারণ আমি যে কথা বলতেছি এটা কি কুরআন হাদিস ছাড়া কথা বলতেছি বাবা এটা তো আমি কুরআন হাদিস দিয়ে বুঝাইতেছি মানে এটা একটা কথার প্রসঙ্গে চলে আসছে এই জন্য বললাম আমি তো কাউকে টার্গেট করে কোনো কথা বলি নাই কারণ আমার হাতও তো আমার বিরুদ্ধে যাইতে পারে ঠিক কিনা জোরে বলেন আমার পা তো আমার বিরুদ্ধে চলে যাইতে পারে আমি যে বক্তা হয়ে গেলাম আমি যে মুফাসসির হয়ে গেলাম এই জন্য যে আমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি এটার তো কোনো গ্যারান্টি নাই এই জন্য বাবা রাগ কইরেন না আমি কাউকে কোনো টার্গেট করে কথা বলতেছি না এত দূর থেকে আইছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আইছি কি মনে করেন কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কষ্ট পাইলে মাফ করে দিয়েন বাবা আমার বয়স কম আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই এই জন্য আমি মূল কথা যে কথা বলতেছিলাম এই পর্বতমালাগুলি যদি তুলার মতো উঠতে থাকে জমিনের অবস্থা কি হবে ইদা জুনজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন تحدث أخبارها الله أكبر আল্লাহ বলেন ও নবী আপনি সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন জমিনের মধ্যে হ্যাঁ পাটল সৃষ্টি হয়ে যাবে জিলজালাহা ফাটার মতো ফাটবে গো নবী এমন ভাবে ফাটা ধরবে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে মাতালের মতো হয়ে যাবে শুধু তা না এই জন্য আমার ভাই আসুন আজকে আমাদের ঘরের মধ্যে যখন আগুন লাগে আগুন লাগার পরে আমরা যদি পানি দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারি বর্তমানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা আছে ওই ফায়ার সার্ভিসকে যখন ফোন দেওয়া হয় পানির ব্যবস্থা করে ওই আগুনগুলি নিভায়া দেয় কিন্তু আল্লাহু আকবার সিঙ্গার মধ্যে যখন ফু দেওয়া হবে এই সাগরের মধ্যে আগুনের উত্তাল বের হয়ে যাবে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড় শুধু তা না ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে এই যে সাগর সমুদ্র আছে এই সমুদ্রগুলির মধ্যে আগুনের উত্তাল বের হবে দাও দাও করে আগুন জ্বলবে এমন একটা অবস্থা হবে এই আগুন দেখার পরে মানুষ আর সহ্য করতে পারবে না এমনিতেই পাগলের মতো হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবার ইসরাফিলকে অর্ডার দিবেন ও ইসরাফিল দ্বিতীয়বার আবার সিংহার মধ্যে ফু দিয়া দাও দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে সমস্ত মানুষের মরণ হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে পর্বতমালা ধ্বংস হয়ে যাবে শুধু তা না এই সমুদ্রের মধ্যে আগুনের উত্তাল বের হতে থাকবে এমনিতে আল্লাহ যখন আবার অর্ডার দিবেন ও ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়া দাও দ্বিতীয়বার সিংহের মধ্যে যখন ফু দেওয়া হবে তখন সমস্ত মানুষের মরণ হয়ে যাবে আসমানবাসীর মরণ হবে এমনিতে আমার আল্লাহ সব কিছু জানে এরপরে আমার আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবে আজরাইল রে আর কে বাকি আছে এমনিতে আজরাইল বলবে প্রভু গো আরো বহনকারী বড় বড় ফেরেশতারা বাকি আছে এমনিতে আল্লাহ বলবেন ও আজরাইল ওই বড় বড় ফেরেশতাদের মরণ হওয়া চাই সঙ্গে সঙ্গে তাদের মরণ হয়ে যাবে আল্লাহ সব জানে এরপর আবার প্রশ্ন করবে ওরে আজরাইল আর কে বাকি আছে এমনিতে আমার আল্লাহ প্রশ্ন করার পরে আজরাইল বলবে আল্লাহ গো চারজন বড় বড় ফেরেশতা বাকি আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমি আজরাইল আছি আল্লাহ তুমি আছো আল্লাহ তোমার তো মরণ নাই আল্লাহ তোমার লয় নাই ক্ষয় নাই আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না এমনি আমার আল্লাহ তিনজন বড় বড় ফেরেশতার মরণ হওয়া চাই সঙ্গে সঙ্গে তাদের মরণ হয়ে যাবে যখন মরণ হয়ে যাবে এমনিতে আমার আল্লাহ জানে এরপরেও আবার আজরাইলকে প্রশ্ন করবে আজরাইল রে আর কে বাকি আছে এমনিতে আজরাইল বলবে আল্লাহ আমি আজরাইল বাকি আছি আল্লাহ তুমি বাকি আছো আল্লাহ তোমার তো মরণ নাই আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না এমনি আমার আল্লাহ বলবে আজরাইল রে তোমাকে সমস্ত
মানুষের জান কবজ করার দায়িত্ব দিয়েছিলাম আজকে তুমি তোমার জানটা নিজে বের করে দাও যে মুহূর্তে জানটা বের করবে নবী বলেন আজরাইল এমন একটা বিকট আওয়াজ দিবে এই আওয়াজটা যদি দুনিয়ার মানুষগুলি শুনতো সিংহের মধ্যে আর ফু দেওয়ার দরকার ছিল না এই মানুষগুলি আওয়াজ শোনার পরে কলিজা পেটে মুহূর্তের ভিতরেই এই জমিনের মধ্যে মারা যাইত এমন একটা ভয়ঙ্কর আওয়াজ আজরাইল ভয়ঙ্কর আওয়াজ দেওয়ার পরে উনারও মরণ হয়ে যাবে সব কিছুর মরণ হয়ে গেছে আল্লাহু আকবার দুনিয়াবাসী কেউ নাই আসমানবাসী কেউ নাই কে বাকি আছেন আরো জোরে আসমান জমিন চন্দ্র সূর্য মানুষ দুনিয়াবাসী আসমানবাসী সব ধ্বংস হয়ে গেছে শুধু বাকি আছেন কে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল বলেন কুল্লু মান আলাইহা ফান যা কিছু আছে সব ধ্বংসশীল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধুমাত্র আমি আল্লাহ বাকি থাকব আর কেউ বাকি থাকবে না যখন সব কিছু শেষ ইসরাফিলের ডিউটি ছিল কয়টা কথা বলেন কয়টা তিনটা ওয়াজ ভুলে লাইছেন নাকি আল্লাহ বলা জানে তিনটা ডিউটি প্রথম নম্বর ফু দেওয়ার পরে আসমান চন্দ্র সূর্য জমিন যা কিছু আছে সব শেষ দ্বিতীয় ফুৎকারে সমস্ত মানুষের মরণ হয়েছে এখন তৃতীয় নম্বর আরেকটা ফুর দায়িত্ব আছে না নাই আল্লাহ আবার ইসরাফিলকে কোন ফায়া কোনের মাধ্যমে আল্লাহ জীবিত করবেন জীবিত করে বলবেন ও ইসরাফিল এখনো তো তোমার ডিউটি শেষ হয় নাই আরেকটা ডিউটি বাকি আছে তুমি সিংহের মধ্যে আবার ফু দিয়ে দাও সুবহানাল্লাহ منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى الله أكبر ইসরাফিল কে আমার আল্লাহ তৃতীয়বার যখন অর্ডার দিবেন ও ইসরাফিল সিংহের মধ্যে ফু দাও ফু দেওয়ার পরে আল্লাহ পুনরায় আবার মানুষগুলিকে কবর থেকে জীবিত করবেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আল্লাহ বলেন আবার মানুষগুলিকে আমি আল্লাহ জীবিত করব এবার মানুষগুলি জীবিত হইয়া হাশরের ময়দানের দিকে উলঙ্গ হয়ে ধরতে থাকবে হ্যাঁ নবী যখনই বর্ণনা করে আম্মা জান আয়েশা বলে হুজুর সব মানুষ উলঙ্গ হইয়া হাশরের ময়দানে ধরব আর উলঙ্গ হইয়া দাঁড়ায়া থাকতে হবে আমরাও কি উলঙ্গ থাকব আমাদের কি লজ্জা লাগবে না আল্লাহ নবী বলেন ও আয়েশা শুনো তখন মানুষের অবস্থা এমন হবে কেউ কারো দিকে তাকানোর কোনো সাহস পাবে না সকলে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নেই আল্লাহ সেই দিন মানুষগুলি যখন একত্রিত হবে সব মানুষ যখন একত্রিত হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হুংকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের এই রাজত্ব কার লিমানিল মুলকুল ইয়াউম আজকের এই রাজত্ব কার কেউ জবাব দিবে না কেউ জবাব দিবে না কোনো বাহাদুর সেই দিন কথা বলার কোনো সুযোগ নাই নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে সমস্ত মানুষগুলি আতঙ্কিত হয়ে যাবে সমস্ত মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে কেউ কোনো জবাব দিবে না তাহলে এই হাশরের ময়দানে মানুষগুলির ভিতরে আমাদের দেশের কেউ থাকতো না বড় বড় যারা আছে এরাও নাই সব থাকবে একেবারে নমরুদ থেকে লাগায়া ফেরাউন সহ যা কিছু আছে বড় বড় লিডাররাও পর্যন্ত আসর ময়দানে থাকবো থাকার পরে যখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার কেউ জবাব দিত না কেউ জবাব দিবে না আল্লাহ রাগান্বিত হইয়া নিজেই আল্লাহ জবাব দিবে সুবহানাল্লাহ জোরে বলেন
لله الواحد القهار الله بولبين أسكر رجوتو أمي الله أركيو এই মানুষগুলি হাশরের ময়দানে 50,000 বছর একাদারে দাঁড়ায়া থাকতে হবে কোনো সুযোগ নাই চুল পরিমাণ পা না রাবেন এই সুযোগ থাকবে না এই নিচের যে জমিন থাকবে তামার জমি আদাত উপরে সূর্য থাকবে 50,000 বছর এখানে দাঁড়ায়া থাকতে হবে হাশরবাসীরা সহ্য করতে পারবে না ওই হাশরবাসীরা শেষ পর্যন্ত এমন একটা হ্যাঁ অসহ্য হয়া এমন একটা পর্যায়ে তারা চলে যাবে সমস্ত মানুষগুলি দিশারা হইয়া বলবে এখন কার কাছে যাইতে পারি কোন নবীর কাছে আমরা যাইতে পারি যেই নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন আর বিচারের কাজটা শুরু হয়ে যাবে যদি বিচারের কাজ শুরু হয়ে যায় আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিয়া দেয় জাহান্নামে দিয়া দেয় এরপর আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই হাশরের ময়দানে দাঁড়ায়া থাকতে পারবো আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন উম্মতরা শুনো হাশরের কঠিন ময়দানে যার যে পরিমাণ গুনাহ আছে পরিমাণ গুনার সাগরে থাকবে এই পরিমাণ তার শরীর থেকে গাম বের হবে নবীজি বলেন কারো গাম কবে টাকনু পর্যন্ত কারো গাম কবে আটু পর্যন্ত কারো গাম কবে কোমর পর্যন্ত কারো গাম কবে বুক পর্যন্ত কেউ আবার গামের সাগরে খাবো ডুবো খাবে এই অবস্থায় যখন মানুষগুনি দাঁড়ায় থাকবে নিচে তামার জমি আদাত উপরে সূর্য সহ্য করতে পারবে না মানুষগুলি দিশারা হয়ে যাবে ওই হাসুরবাসী সমস্ত মানুষগুলি একত্রিত হইয়া পরামর্শ করবে কার কাছে যাওয়া যায় যিনি আজকে এই কঠিন বিপদে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে সমস্ত আসরবাসী এবার বাবা আদমের কাছে চলে যাবে আদম পয়গম্বরের কাছে গিয়া বলবে ও বাবা আদম আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় আদম আলাইহিসসালাম বলবে ও সন্তানেরা শোনো আজকে আল্লাহ এত রাগান্বিত আজকে আল্লাহ এত ক্ষিপ্ত আজকে এই মুহূর্তে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাদের ব্যাপারে সুপারিশ করব আমার সাহস নাই আল্লাহ এত রাগান্বিত হয়েছে ইতিপূর্বে আর কোনোদিন এত রাগান্বিত হন নাই এই মুহূর্তে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাদের ব্যাপারে সুপারিশ করব এটা হতে পারে না তোমরা কি জানো না আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দিয়েছিল আল্লাহ আমাকে জানায়া দিয়েছে লা তাকরাবা হাযিহিস সাজারা ওয়া তাকুনা মিনাল জালিমিন তোমরা কি জানো না আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে দিয়েছিল আল্লাহ জানায়া দিয়েছে ওরে আদম ওই গন্ধম গাছের ফলের নিচে যাইও না গন্ধম গাছের নিচে যাইও না ওই গন্ধম গাছের ফল ভক্ষণ করিও না কিন্তু আমি শয়তানের দোকানের মধ্যে পড়ে আমি ওই গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছিলাম আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা কি জানো না এই যে আমি একটা অপরাধ করেছিলাম আজকে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি আদম তো আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না অতএব নিজেই বলবেন নাফসি নাফসি আমি আমার জান নিয়ে ব্যস্ত তবে হ্যাঁ আমি তোমাদেরকে আরেকজন পয়গম্বরকে দেখায় দিতে পারি যাও তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও নূহ পয়গম্বরের কাছে সমস্ত আসরবাসী যখন চলে যাবে চলে যাওয়ার পরে এবার নূহ পয়গম্বরকে বলবে ও নূহ পয়গম্বর আপনি তাকায় দেখেন না আজকে আসর ময়দানে দাঁড়ায় থাকতে পারি না তামার জমিন আদাত উপরে সূর্য আমাদের এই আজাব আর সহ্য হয় না মগজগুলি টকবক টকবক করবে এই অবস্থা আর সহ্য করতে পারি না ও নূহ পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করতেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় নূহ পয়গম্বর বলবে না না
এই মুহূর্তে আমি পারবো না আল্লাহ এত রাগান্বিত আমি আল্লাহর কাছে কেমনে সুপারিশ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে একটা দোয়া কবুল করার জন্য আল্লাহ পারমিশন দিয়েছে ও নূর পয়গম্বর তুমি এই মুহূর্তে যা দোয়া করবা আমি আল্লাহ তাই কবুল করে নেব কিন্তু আমি নূর পয়গম্বর আমার কওমের বিরুদ্ধে বদদোয়া করেছিলাম আজকে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দেব আমি এই মুহূর্তে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না উনি বলবেন নাফসি নাফসি আল্লাহু আকবার নূর পয়গম্বর বলবে ও আসরবাসী শুনো আমি তোমাদেরকে আরেকজন পয়গম্বরকে দেখাইয়া দিতে পারি যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাও উনার কাছে গেলে মনে হয় আল্লাহর কাছে সুপারিশ করতে পারে সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে হাসরবাসীর গিয়ে বলবে ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ মনে হয় মঞ্জুর করে নেবে আপনি আমাদের পক্ষে হইয়া আল্লাহর কাছে সুপারিশ করেন না তাকায়া দেখেন আমরা ওই আজাব আর সহ্য করতে পারি না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি বলবেন নাফসি নাফসি উনি দেখায়া দিবেন যাও মুসা পয়গম্বরের কাছে চলে যাও মুসা পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে হাসরবাসীরা গিয়া বলবে ও মুসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সাথে দুনিয়াতে কথাবার্তা বলেছিলেন আজকে আসরের ময়দানে এত আজাব আমরা সহ্য করতে পারি না আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাদেরকে বিচারের কাজটা শুরু করে দেয় যদি আল্লাহ আমাদেরকে বিচার কাজ শুরু করার পরে আমরা যদি জাহান্নামী হই জাহান্নামে যাইতে রাজি আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আসর ময়দানে দাঁড়ায় থাকতে পারি না এমন ভয়ঙ্কর অবস্থা হবে এমনিতে মুসা পয়গম্বর বলবে ও আসরবাসীরা তোমরা কি জানো না দুনিয়ার জমিনে আমি একজন কিপ্তির গালে আঘাত করেছিলাম আর এই কিপ্তিটা মুহূর্তের ভিতরে মারা গেছে আজকে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে ওরে মুসা জবাব দাও আমি কি জবাব দিব এমনি মুসা পয়গম্বর উনিও ভয়া বলবে নাফসি নাফসি আমি আমার জান নিয়ে ব্যস্ত আমি পারবো না এই মুহূর্তে তোমাদের কে আরেকজন পয়গম্বরকে দেখা নিতে পারি যাও তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও সকল আসরবাসী ঈসা পয়গম্বরের কাছে চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে চলে যাওয়ার পরে গিয়া বলবে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয় এমনিতে ঈসা পয়গম্বর বলবে না না আজকে আল্লাহ এত রাগান্বিত আমি পারবো না তবে হা ও আসরবাসী শুনো আমি একজন নবীর কথা তোমাদেরকে বলে দিতে পারি যে নবীর কাছে গেলে মনে হয় তোমাদেরকে ফিরাইয়া দিবে না আল্লাহর কাছে সুপারিশ করবেন ওই নবী আখিরি জামানার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর কাছে যাও ওই নবীর কাছে গেলে মনে হয় তোমাদেরকে ফিরাইয়া দিবে না নবী জীবনেন হাসরের কোঠার ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে কোন পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করার অনুমতি দিবে এটা আমার অহংকার না নবী বলেন সমস্ত আসরবাসী আমার কাছে আসবে আমি তাদের ব্যাপারে সুপারিশ করব এটা আমার অহংকার না শুধু তা না নবীজি বলেন আমাকে জিব্রাইল বুরাকের মাধ্যমে মাকামে মাহমুদে যখন আমাকে নিয়ে যাওয়া হবে আমি মাকামে মাহমুদের মধ্যে সেজদার মধ্যে পড়ে আরশের নিচে সেজদার মধ্যে পড়ে আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিব নবীজি বলেন আমার দিলের ভিতরে এমন কিছু প্রশংসা আমার আল্লাহ ডেলে দিবেন আমি আল্লাহর প্রশংসা শুরু করে দিব আস্তে আস্তে করে আমার আল্লাহর রাগ কমতে থাকবে শুধু তা না রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন যে মুহূর্তে দেখবে আমার নবী
সেজদার মধ্যে পড়ে কান্নায় ভেঙে পড়লেন নবী আমার সেজদার মধ্যে গিয়া বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও দুনিয়ার জমিনেও আমার নবী আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি হাশরের ময়দানেও নবী আমাদেরকে বলবেন না উম্মতের জন্য নবী এত মায়া উম্মতের জন্য নবীর এত দরদ নবী বলবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন ইরফারা সাকায়া মুহাম্মদ ও মুহাম্মদ মাথাটা উঠান আর কান্না করতে হবে না নবী গো দুনিয়াতে আপনি অনেক কাঁদা কাঁদছেন গো নবী বেঈমান কাফেররা আপনাকে অনেক কাঁদান কাঁদাইছে বেঈমান কাফেররা আপনার ধান্দান মুবারক শহীদ করে দিয়েছে আপনার শরীরে আঘাত করেছে তাইফের ময়দানে পাথর দিয়ে আপনাকে কষ্ট দিয়েছে বন্ধু দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন আজকে আহশর ময়দানে আপনি কান্না করবেন আমি আল্লাহ তা সহ্য করতে পারব না আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও বন্ধু এই মুহূর্তে তুমি যা বলবা আমি আল্লাহ তাই কবুল করে নিব আরো জোরে বলেন ও বন্ধু তুমি যা বলবা আমি আল্লাহ তাই কবুল করে নিব এমনিতে নবী আমার ডাক দিয়ে বলবে আল্লাহ গো আমার উম্মতদেরকে জান্নাত দান কর সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত দাও আর বিচারের কাজটা শুরু করে দাও সুবহানাল্লাহ আরো আস্তে কর আমার সাথে রাগ করতেছেন আপনারা যে মুহূর্তে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবেন নবী একদল ইমানদার আবু বকর উমর উসমান আলীর মতো যারা ইমানদার একদল ইমানদারকে নিয়ে আপনি ডান দিক থেকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে থাকেন একদলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন তাদের কোনো হিসাব নবী জান্নাতের ভিতরে ঢুকবেন তবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ডান দিকে ঢুকো জান্নাতের দরজা ডান দিকে ঢুকো ডান দিকে বোঝা গেল বাম দিকে যারা চলে ওরা জান্নাতে যাইতে পারবে কথা বলে যারা ডানপন্থী ওরা জান্নাতি যারা বামপন্থী ওরা আল্লাহ বলেন আসহাবি আমি ডান দিকস্থ মানুষ যারা ডানপন্থী যারা আল্লাহ বলেন ফি জান্নাত তাদের জন্যই জান্নাত সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল ডানপন্থী হয়ে চললে আলিম উলামাদের সাথে সম্পর্ক হ্যাঁ বজায় রাখিয়া আলিম উলামাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন তাহলে জান্নাতে যাওয়ার আশা করা যায় এটা একটা মাধ্যম আল্লাহ তো আসর ময়দানে উসিলা তালাশ করবে দেখি আমার বান্দাকে কোন উসিলায় মাফ করা যায় একদল জান্নাতি হয়ে যাবে আল্লাহ বিচারের কাজ শুরু করবেন তখন হাসরের ময়দানে আমার আল্লাহ মিজানের পাল্লা কায়াম করবেন দাড়ি পাল্লা কায়াম করবেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন যারা ব্যবসা করেন দাড়ি পাল্লা আসেনি অনেক সময় অনেক মাজন বায়রা আছে ব্যবসায়ী বায়রা আছে কাস্টমারের টগায় আছে না নাই এই যে আপনি কাস্টমারের টগাইলেন দাড়ি পাল্লা দিয়া এটা দুনিয়াতে ঠকাইতে পারবেন কারণ হে দেখে না আর হাসর ময়দানে আল্লাহ যখন হ্যাঁ আপনার আমল নামা ওজন দিবে তখন কি আপনি দুনিয়াতে যেভাবে বাটপারি করছেন আল্লাহ কি আপনার সাথে বাটপারি করব আল্লাহ বলেন এমন দাড়ি পাল্লা কায়াম করব এই দাড়ি পাল্লার মধ্যে কোন দুই নম্বরই ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা আল্লাহ বলেন
হাশর ময়দানে আমি মিজানের পাল্লা কায়েম করব এই দাড়ি পাল্লা কায়েম কইরা প্রত্যেকটা মানুষের আমলের হিসাব নেওয়া হবে সুবহানাল্লাহ জোরে বলেন এই মিজানের পাল্লা যখন কায়েম করা হবে এই মিজানের পাল্লার মধ্যে আপনার আমার আমলনামা ওজন দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন ওজন দেওয়া হবে এই আমলনামা যদি আপনার আমার মিজানের পাল্লা যদি আমলনামা ওজনওয়ালা হয় তো জান্নাত আর যদি ওজনওয়ালা না হয় তো জাহান্নাম ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাশরের ময়দানে যে দাড়ি পাল্লা কায়েম করবে এই দাড়ি পাল্লার মধ্যে আল্লাহ কি কাউকে জুলুম করে জাহান্নামে দিবেন দুনিয়াতে মানুষ জুলুম করতে পারে টেবিলের নিচে দিয়ে ভাষ্য ধরায়া দিলে বিচার গুইয়া যায় আরো আস্তে কোন আরো আস্তে দেখেন না মাঝে মধ্যে যে অন্যায় করছে টাকা দিয়ে নিয়ে হই যা আর যেটা অন্যায় নেয় করছে এটার অন্যায় অন্যায় বানা ঠিক কিনা জোরে বলে আজকে দুনিয়াতে টাকার বড় দাম টাকার বড় দাম যেদিকে টাকা ওইদিকেই সবাই ঠিক কিনা জোরে বলেন এই জন্য সাবধান দুনিয়াতে আপনি দুকাবাজি করতে পারেন হ্যাঁ মানুষের সাথে জুলুম করতে পারেন মানুষকে জুলুম করে আপনি জ্যাম জুলুম হ্যাঁ নিতে পারেন জেলের মধ্যে ঢুকায় দিতে পারেন কিন্তু হাশরের ময়দানে আল্লাহ যে দাড়ি ফাল্লা কায়েম করবেন এখানে মিথ্যা মামলা সাজায়া আল্লাহ জাহান্নামে দিবেন না আল্লাহ বলেন সাবধান হে বান্দা আমি বিন্দু পরিমাণ কারোর প্রতি জুলুম করব এটা আমার কথা না কার কথা ও ভাই আমি যা কথা বলতেছি মাইকে একটা কথা আমার ফকের থেকে না সব কোরআন থেকে বলতেছি একটা কথাও কিন্তু আমি এদিক সেদিক বলি নাই ওলামায়ে কেরাম আছে যদি হ্যাঁ মিথ্যা কথা বলি কানে ধরবেন যেহেতু বয়স কম সমস্যা নাই মাপ চাইয়া যাব কিন্তু কোরআনের কথা তো মিথ্যা না কিতা বলেন ঠিক কি না لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما আল্লাহ বলেন লা ইয়াজলিমু মিসকালা যাররা আমি কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণও জুলুম করব না অনু পরিমাণও আমি আল্লাহ কোন বান্দার প্রতি জুলুম করব না বরং আমি আল্লাহর এত দয়া আমি আল্লাহর এত মায়া আল্লাহু আকবার ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা আল্লাহ বলেন কোন বান্দা যদি একটা নেকির কাজ করে বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই সুবহানাল্লাহ বলতেন না আল্লাহর এত দয়া আল্লাহর এত মায়া যে একজন বান্দাকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন ও ভাই আল্লাহ যে আমাদেরকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য কথা বলেন আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই আল্লাহ এত সুন্দর চেহারা দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন আমি তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন কিন্তু অধিকাংশ মানুষ নিজের অপরাধের কারণে নিচ থেকে আরো নিচে চলে যায় ঠিক কিনা এই জন্য আমার ভাই আল্লাহ এত দয়া এত মায়া কিতাবের ভিতরে আসছে তাফসিরে নুরুল কোরআনের ভিতরে সুন্দর একটা কথা লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়া এত মায়া আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ মহব্বতের ভিতরে এক ভাগ মহব্বত আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিছেন আর 99 ভাগ মহব্বত আমার আল্লাহর কাছে ওই এক ভাগ মহব্বতের জন্য সন্তানের জন্য মা বাবা জীবনটা দিয়া দেয় মা বাবার জন্য সন্তান জীবন দিয়া দেয় বন্ধুর জন্য বন্ধুর জীবন দিয়া দেয় উস্তাদের জন্য ছাত্র জীবন দিয়া দেয় কেন রে ভাই শুধুমাত্র এক ভাগ মহব্বত এই এক ভাগ মহব্বত আমার আল্লাহ দুনিয়ার জমিনে দেওয়ার পরে যদি এই অবস্থা হয় বন্ধু বন্ধুর জন্য যদি মারা যাইতে পারে আর্জেন্টিনার বিপক্ষে যারা আছে আর ব্রাজিলের পক্ষে যারা আছে উভয় পার্টি দেখবেন মাঝে মধ্যে এমন মারামারি লাগে ওই যে মারামারি লাগে এটা কি জান্নাতে যাওয়ার জন্য মারামারি হ্যাঁ আজকে কবর ভাইছেন না বন্ধু বন্ধুরে ছুরি দিয়ে মারি নিছে
বন্ধু বন্ধুরে সুরে দিয়া মারছে উদ্দেশ্য হইল আমি আর্জেন্টিনা তুই ব্রাজিল তো ব্রাজিলে কি করছে আমার আর্জেন্টিনা দুইটা দিছে আজকের খবর আজকের মিথ্যা না বন্ধু বন্ধুরে মারি লিছে তাহলে কি মনে করেন এই যে বন্ধু বন্ধুকে মারলো অন্যায়ভাবে মারলো তাও হারাম কাজ টার্গেট করে মারছে উভয়টা জাহান্নাম কথা বলেন ঠিক কি না القتل والمقتول كليهما في النار بيوتا جهنمي زيدا مرسي زيدا مرسي وبيتا ايجن شابدا الله رب العالمين يمون يمون اكتا جنيس ايك باق محبت دي سي اي ايك باق محبت زودي شارتر بتي آغات لگه হুজুর রেগা লাগালি করে কথা বলেন ঠিক কি না সাথে আঘাত লাগলে বন্ধু বন্ধুরে মারে সাথে আঘাত লাগলে হ্যাঁ সন্তান তার বাবারে ঘর থেকে বাইর করে দেয় সাথে আঘাত লাগলে হ্যাঁ মা আর বাবারে বৃদ্ধাশ্রমে ফাটায়া দেয় কথা বলেন ঠিক কি না সাথের মধ্যে আঘাত লাগলে বিবিরে নিয়ে ঢাকা চলে যায় আর মা বাবারে সুন্দর করিয়া এই সুন্দর বৃদ্ধাশ্রমে ফাটাইয়া দেয় যে আমি আমার বিবি নিয়ে আরামে থাকবো আরামে খাবো কেন মা বাবা যদি হক কথা বলে সন্তানের শরীরে জালাল উঠে জালা উঠে হ্যাঁ এই জন্য স্বার্থের মধ্যে আঘাত লাগে যেন এই জন্য মা বাবা তার কাছে ভালো না এই জন্য ভাই সাবধান আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ মহব্বত দুনিয়াতে দিছে নিরানব্বই ভাগ মহব্বত কার কাছে এই জন্য আমার ভাই দুনিয়ার জিন্দগিতে আমি যখন আমার মাকে মা বলে ডাক দিই আমার মার কলিজা ঠান্ডা হয় বাবা বাবাকে যখন আমি বাবা বলে ডাক দিই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাবার কলিজা ঠান্ডা হয় কিন্তু বান্দারে তোমার বাবা তুমি যদি একবার ডাক দাও তোমার বাবা একবার জবাব দিবে দ্বিতীয়বার ডাক দিলে দুইবার জবাব দিবে তৃতীয়বার ডাক দিলে তৃতীয়বার জবাব দিবে এই তিনবার ডাক দিলে তিনবার জবাব দিবে কিন্তু বান্দারে আমি আল্লাহর এত দয়া এত মায়া হে বান্দা আমি আল্লাহকে যদি তুমি একবার ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সত্তর বার জবাব দান করি একবার ডাক দিলে কয়বার জবাব দেন সত্তর বার জবাব দেন দুইবার ডাক দিলে সত্তর সত্তরে কত হ্যাঁ এইভাবে হিসাব করে দেখেন জয়বার ডাক দিবেন কয়বারই আল্লাহ সত্তর বার করে জবাব দিবে এই জন্য আল্লাহ দয়া মায়া কম না বেশি এই জন্য যে কথা বলতেছিলাম লা ইয়াজলিমু মিসকালা দাররা আল্লাহ বলেন বিন্দু পরিমাণ কোন বান্দার প্রতি আমি জুলুম করব না বরং সদ মহব্বত করব হ্যাঁ ভালোবাসবো বরং সে যদি একটা ভালো কাজ করে বিনিময়ে আমি আল্লাহ বহুগুণে বাড়াইয়া দেই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে বিনিময়ে কয়টা নেকি দশটা ওয়া সবাই জানেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها الله الغبيب بولين كيو جدي قرآن اكتا وقار اكبر پاٹ کرے بینی مئے امر الله دوستا کرنے کی دان کرے عرضر بولے تاغولے کی مولے قرآن اللہ دویا مئے کم نبیشی এই জন্য আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা কায়েম করবে ওয়াদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে ওই মিজানের পাল্লার মধ্যে আপনার আমার আমলনামা ওজন দেওয়া হবে আপনার আমার আমলনামা যদি বাদা হয় তাহলে জান্নাতে যাওয়ার আশা করা যায় আর যদি আমলনামা হালকা হয় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা সূরা কারিয়ার ভিতরে আল্লাহ দুইটা বিষয়ে আলোচনা করেছেন একটা কিয়ামত সম্পর্কে আলোচনা আখেরাত সম্পর্কে দ্বিতীয় আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ও নবী আপনি কি জানেন বিকট আওয়াজ আল্লাহ বলেন বিকট আওয়াজ নবী আপনি কি জানেন এই বিকট আওয়াজটা কি বলে সিংহ
সিংহার আওয়াজ, এই সিংহার আওয়াজ যখন দেওয়া হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল মাবথুথ, মানুষগুনি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, ওয়া তাকুনুল জিবানু কালইহনিল মানফুশ, এই সিংহার মধ্যে ফু দেওয়ার পরে এই পর্বতমালাগুনি দুলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে, শুধু তা না আম্মা মা তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন হাশরের কঠিন ময়দানে মিজানের পাল্লায় যার আমলনামা ওজনওয়ালা হবে, ওজনওয়ালা আমলনামা যদি ওজনওয়ালা হয় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে। আরো জোরে বলেন, এই যে জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাবে, এই জান্নাতের ভিতরে শুধু আরাম আর আরাম, সুবহানাল্লাহ। আদাত তুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে এত নিয়ামত আমি আল্লাহ রাখলাম, যে নিয়ামতের কথা কোনোদিন তোমরা কানে শুনো নাই, শুধু তা না এই নিয়ামতের কথা অন্তর দিয়াও অনুধাবন করতে পারো নাই, আমি আল্লাহ তোমাদের জন্য অগণিত নিয়ামত জান্নাতের ভিতরে রেখে দিছি। এই জান্নাতের নিয়ামত আমরা খাওয়ার আশা আছে নি সবার, এই জান্নাতের নিয়ামত যদি খাইতে হয়, জান্নাতি ফল যদি বক্ষণ করতে হয়, তাহলে দুনিয়াতে আমল বাড়াতে হবে, আমল বাড়াতে হবে। আল্লাহ বলেন যে তোমার আমল নামা যদি ওজনওয়ালা হয় তো জান্নাতের ভিতরে আরামে আয়েশে জিন্দেগি কাটাইবা। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, তোমার আমল নামা যদি হালকা হয়, বা উম্মুহু হাওইয়া, আল্লাহ বলেন তোমার ঠিকানা জাহান্নাম, হাওইয়া নামক জাহান্নামে, ওমা আদরা কামা হিয়া, নবী আপনি কি জানেন হাওইয়া কি? নারুন হামিয়া, এটা জাহান্নামের আগুন, প্রজ্বলিত আগুন। এই প্রজ্বলিত আগুনের ভিতরে আপনি আমি জ্বলতে হবে, যদি আমল নামা ভালো না। এই জন্য আমার ভাই হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে আমলের হিসাব নেবে। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষকে আমার আল্লাহ দাঁড় করাবেন, সমস্ত মানুষকে আমার আল্লাহ তাদের কাছ থেকে আমলের হিসাব নেবে। বান্দারে তুমি দুনিয়াতে কি আমল নিয়ে আসছো, আমার আল্লাহ আমলের হিসাব নেবে। তিনজন পয়গম্বরকে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন, মানুষের সামনে দাঁড় করাবেন, তিনজন নবীকে দাঁড় করায়া সমস্ত মানুষের হিসাব নেবেন। আল্লাহু আকবার, প্রথম শ্রেণীর মানুষদের ভিতর থেকে যারা দুর্বল যারা গরিব তাদের ভিতর থেকে আমার আল্লাহ একজনকে ডেকে আনবে। ওরে বান্দা আয়, আমি আল্লাহর সামনে এসে দাঁড়ায়া যাও, তুমি দুনিয়াতে কি আমল নিয়ে আসছো জবাব দাও। বান্দা বলবে ওগো আল্লাহ, আমি দুর্বল ছিলাম, আমি গরিব ছিলাম, আল্লাহ গো আমার কানের মধ্যে আজানের ধ্বনি এসেছে কিন্তু আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, কারণ আমি দুর্বল ছিলাম, আমি গরিব ছিলাম, এই গরিব থাকার কারণে আজান হওয়ার পরেও নামাজ পড়তে পারি নাই, তোমার গোলামি করতে পারি নাই। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে মিথ্যা কথা বলার কোনো সুযোগ না, তাকায়া দেখ আমার পয়গম্বর আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে দাঁড় করায়া রাখলাম, আমার পয়গম্বর আইয়ুব এখানে দাঁড়ায় আছে,
দুনিয়ার জমিনে আমার পয়গম্বর আইয়ুব দুর্বল ছিল গরিব ছিল আমার পয়গম্বর আইয়ুব এত দুর্বল হওয়ার পরেও কোনদিন আমি আল্লাহর কথা বলে নাই বান্দারে আজকে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলো মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই কারণ আমার পয়গম্বর আইয়ুবকে আমি এমন কঠিন পরীক্ষা করেছিলাম আল্লাহু আকবার একদিন আসমানের ভিতরে ফেরেশতারা আলোচনা করে তোমার সালামের দন্দৌলতের কোনো অভাব নাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর গোলামী করে যখন ফেরেশতারা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করে এমনি অবস্থায় শয়তানের কানের মধ্যে এই আওয়াজ যখন চলে আসলো আল্লাহু আকবার এই আওয়াজ চলে আসার পরে শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ যদি আমাকে আইয়ুবের ক্ষমতা যদি আমার হাতে উঠায় দেওয়া হয় তাহলে আমি আইয়ুবকে একটু পরীক্ষা করে দেখব আইয়ুব উনি আমি যদি আল্লাহ এমন কঠিন পরীক্ষা করেছিল কঠিন পরীক্ষা করেছিল এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পুকার এই পোকাগুলি যখন শরীরের মধ্যে কামড় মারে এই কামড়গুলি সহ্য করতে পারে না আল্লাহু আকবার শেষ পর্যায়ে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এই কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছে এ আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ বান্দা আজকে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই এবার দিতেছে এবার ডাক দিয়ে বলবে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা ওই বান্দাটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও ওই লোকটাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে শুধু তা না আমার ভাইয়েরা এবার দ্বিতীয় শ্রেণীর ভিতরে একজনকে আমার আল্লাহ ডাক দিবে এ বান্দায় যারা দুনিয়ার জমিনে গোলাম ছিল তাদের ভিতর থেকে আমার আল্লাহ একজনকে ডাক দিবে ওরে বান্দা আয় দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহর জন্য কি আমল নিয়ে আসছো তখন বান্দা বলবে আল্লাহ আমি অন্যের গোলাম হওয়ার কারণে অন্যের অধীনস্থ হওয়ার কারণে আমার কানের মধ্যে আজানের ধ্বনি এসেছে এরপরেও আমি নামাজ পড়তে পারি নাই আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হে বান্দা মিথ্যা কথা বলার কোন সুযোগ নাই তাকায়া দেখ আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে দাঁড়ায় আছে আমার পয়গম্বর ইউসুফ দুনিয়ার জিন্দেগি তো গোলাম ছিল এরপরেও আমি আল্লাহকে তো একটা সেকেন্ডের জন্য বলে নাই আমার ভাইয়েরা এবার আল্লাহ বলবেন এ ফেরেশতা এই লোকটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও আল্লাহু আকবার এবার তৃতীয় শ্রেণীর মানুষদের ভিতর থেকে আল্লাহ তাদেরকে একজনকে ডাক দিবেন যারা ইলির শ্রেণীর মানুষ যারা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তাদের ভিতর থেকে আমার আল্লাহ একজনকে ডাক দিবে এ বান্দা আয় দুনিয়ার জিন্দগিতে কি আমল নিয়ে আসছো জবাব দাও এবার বান্দা বলবে আল্লাহ গো আমি দুনিয়ার জিন্দগিতে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে আমি গোলামি করতে পারি নাই আল্লাহ বলবেন বান্দা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই তাকায়া দে আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে দাঁড়ায় আছে তোমার মতো একটা ওয়ার্ডের মেম্বার ছিল না তোমার মতো একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিল না তোমার মতো একটা দেশের মন্ত্রী ছিল না তোমার মতো একটা দেশের প্রধানমন্ত্রী ছিল না আমার পয়গম্বর সুলাইমান সমস্ত পৃথিবী রাজত্ব করেছে এরপরেও আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নেয় আল্লাহ বলবে ফেরেশতারা রে আমার ওই বান্দা মিথ্যা কথা বলে লোকটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও যে মুহূর্তে বলবে আল্লাহ বলেন বিন্নাওয়াসি ওয়ালা কুদাম চুলের গুড়ার মধ্যে ধরে পায়ের মধ্যে ধরে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে তাহলে হাসরের কঠিন ময়দানে আপনার আমার কাছ থেকে আমলের হিসাব নেবেন কে আল্লাহ তাহলে সেই দিন আল্লাহর হ্যাঁ কাঠগড়া থেকে বাঁচার কোনো সুযোগ আছে নেই এই জন্য আল্লাহ বলেন আম্মা মান থাকুলত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া যদি মিজানের পাল্লা আপনার আমার আমল নামা ওজনওয়ালা হয় তো জান্নাতের আশা করা যায় যদি আমল নামা হালকা হয়
জাহান্নাম ছাড়া কোনো পথ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা আলোচনা করলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু